আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রিয়াদ ব্যাংক অনলাইন রিসেট পাসওয়ার্ড এবং ইউজার নেম। আমরা অনেক সময় ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাই, তার জন্য লগ ইন করতে পারি না। তো সেটা কিভাবে আপনারা নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড রিসেট করে আপনি লগ ইন করতে পারবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন এবং কম্পিউটার থেকে করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইল ব্রাউজার গুগল ওপেন করতে হবে এবং কম্পিউটারে হলেও গুগল ওপেন করবেন। ওপেন করার পরে গুগলের সার্চ বক্সে লিখবেন রিয়াদ ব্যাংক অনলাইন। তো আমি আগে টাইপ করেছিলাম, এর জন্য সাজেশনে চলে আসছে। তো এটা আপনারা এখানে টাইপ করে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আসবে আপনার সামনে সেটাতে আপনি ক্লিক করবেন। তো প্রথম লিঙ্কে আমি ক্লিক করতেছি। লিঙ্কে ক্লিক করার পরে রিয়াদ ব্যাংক অনলাইনের হোম পেজ চলে আসবে। তো হোম পেজ চলে আসার পরে আপনি সোজা চলে যাবেন ইন্টারনেট ব্যাংকিং লগ ইন। এখানে মাউস নিলে অথবা মোবাইলে ট্যাপ করলে এমনটা চলে আসবে নিচে, পার্সোনাল ব্যাংকিং। আপনি পার্সোনাল ব্যাংকিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করেন, লগ ইন পেজটা খুলে যাবে। তো যেহেতু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেছি তো লগ ইন করতে পারবো না, তার জন্য আপনাকে কি করতে হবে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এখানে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে নতুন একটা ট্যাব খুলে যাবে। এই ট্যাবের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আপনার ইকামা নাম্বার বসাবেন। তো আমি ইকামা নাম্বার বসাচ্ছি। তো ইকামা নাম্বার বসানোর পরে এখানে নিচে যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন, আই এম নট এ রোবট। তারপর প্রসেডে ক্লিক করে দেবেন। প্রসেটে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ পাঠানো হবে রিয়াদ ব্যাংক থেকে। যেই নাম্বারটা আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন সেই নাম্বারে একটা কোড পাঠানো হবে। তো মোবাইলে যখন 4 ডিজিটের কোডটা রিসিভ করবেন, করার পরে এখানে এন্টার করবেন। এন্টার করার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন আপনার যে ডেবিট কার্ড, যেই কার্ড দিয়ে আপনি পয়সা উঠান ব্যাংক থেকে, ওই কার্ড নাম্বারটা আপনার সামনে চলে আসবে। এই কার্ড নাম্বারটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে ওই কার্ডের পিন নাম্বারটা, যে পিন নাম্বার দিয়ে আপনি টাকা উঠান, ওই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পিন নাম্বার দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন আমার প্রোফাইল খুলে গেছে। তো প্রোফাইলটা খুলে যাওয়ার পরে আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। আপনি চাইলে আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। ইউজার নেম চেঞ্জ করার পরে নিচে আপনার ইমেলটা দিয়ে দেবেন, আবার নিচে কনফার্ম ইমেল অ্যাড্রেস সেম উপরের ইমেলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। যে পাসওয়ার্ডটা আমরা রিসেট করতেছি ওই পাসওয়ার্ডটা এখানে নতুন আপনি পাসওয়ার্ড লিখবেন। তো উপরে পাসওয়ার্ড স্ট্রংভাবে দিবেন। তারপর আপনার, তো আপনি উপরে যেটা টাইপ করেছেন সেটা নিচেও টাইপ করবেন, তাহলে ম্যাচ হয়ে যাবে। ম্যাচ না হলে কিন্তু হবে না। তারপর আপনি চাইলে আপনার রিয়াদ লাইন পিন ডিজিট এখানে বসাতে পারেন বা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এটা করতেছি না, আমরা চলে যাব সোজা নিচে গিয়ে এখানে দিবেন আই হেয়ার বি অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন ইউজার নেম সেট, তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। Dear customer, the reactivation process was complete successfully and you can go back to enjoying our digital banking channel.
দেখছেন এখানে আমার সব কিছু ওকে হয়ে গেছে, আমি চাইলে এখন লগ ইন করতে পারি। তো বন্ধুরা এই ছিল, আপনি যদি আপনার পাসওয়ার্ড ইউজার নেম ভুলে যান তাহলে কিভাবে রিসেট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।